তুফান বাংলাদেশে 50 কোটি টাকার উপরে বিজনেস করেছে বাংলাদেশি মুদ্রায়, কিন্তু ভারতবর্ষে এই সিনেমা 10 লক্ষ টাকা বিজনেস করতে পারে। তো কেন ভারতবর্ষে তুফান সিনেমাটা চললো না, আসুন এই ভিডিওতে আলোচনা করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথম যে কারণটা আমার মনে হয় তুফান সিনেমাটা ভারতে না চলার, সেটা হচ্ছে কি বলুন তো, যে এই টাইপের গল্প না ভারতবর্ষে বহু হয়ে গিয়েছে। এটা মানছি যে বাংলাদেশে হয়তো প্রথমবার হচ্ছে, কিন্তু ভারতে এই টাইপের গল্প হয়েছে। দেখবেন KGF এর সঙ্গে এর পুরো একদম মিল আছে, যে KGF যেরকম স্টোরিটা বলছে, তারপর রাইট টাইপ রাইটিং করছে, এখানেও দেখবেন সেম KGF এর মতো এর স্টোরিটা কেউ বলছে এবং সে রাইটিং করছে। পুরো বিষয়টা অনেকটা কিন্তু ম্যাচ ম্যাচ হয়ে গেছে। ইভেন গানেরও কিছু কিছু সিন যা কোরিওগ্রাফারের দোষে সেটা ম্যাচ হয়ে গেছে। তো এরকম ভাবে অনেক জায়গাতে, এবং আরেক দু একটা গানেও সিনেমা ম্যাচ হয়ে গেছে। তো এই যে ম্যাচিং এর ব্যাপারটা না, লোকে দেখি মনে হয় আরে বাবা এ তো ওই সিনেমার সঙ্গে মতন নকল, ওই সিনেমার মতন নকল, এই একটা ধারণা শুরুতেই মানুষের মধ্যে হয়ে গেছে। দেখবা দেখবার পরেই মানুষের মনে এই ধারণা তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু এই সিনেমাটা সাফল্য পায়নি, এইটা মানে সাফল্য পেতে না পেতে সাহায্য করেছে বলতে পারি এটা। কারণ লোকে মনে করেছে এটা কপি মতন ব্যাপার, সেইটা হচ্ছে একটা বড় কারণ। দুই নম্বর কারণ যেটা আমার মনে হয়, যে এই যে সিনেমাটা যদি পুরো ভালোভাবে দেখে থাকেন, দেখবেন সেখানে না এরকম মনে হচ্ছে যে এডিটিংটা না ঠিকঠাক ভাবে হয়নি। একটা সিনের সঙ্গে পরের সিনে যাচ্ছে, সিনগুলোকে দেখে মনে হচ্ছে পর পর কিছু কিছু জায়গাতে শুধুমাত্র বসিয়ে দিয়ে চলে গেছে। এডিটিংটাকে একটু যদি সুন্দরভাবে করা হতো, সম্পাদনাটাকে আরো যদি ভালো করা হতো, তাহলে কিন্তু সিনেমাটা আরো জমাটি হতো। কিন্তু এখানে শুরুর দিকটা তবুও ঠিক আছে, তারপরে যখনই শাকিব খানের মানে আর ডন শাকিব খান আই হলো, তারপরে যে সিনগুলো দেখবেন মনে হচ্ছিল পরপর পরপর পর বসিয়ে দেওয়া হচ্ছে, তাকে শুধু বিল্ড আপ দিয়ে দেওয়ার জন্য কিছু সিন বানানো হয়েছে এবং সিনগুলো পরপর বসিয়ে দেওয়া হচ্ছে, পুরো এডিটিং, এইটা একটা কিন্তু বড় কারণ এই সিনেমার সাফল্য না পাওয়া। তিন নম্বর কারণ, গল্পটা না অনেক জায়গাতে ইললজিক্যাল মনে হয়েছে। যেখানে শাকিব খান এত বড় একজন ডন, অথচ পুলিশের কাছে তার একটা ফটো নেই, তাকে যারা তুলেছে যেসব মানে যে পার্টি তাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, তাদের কাছেও কোনো ফটো নেই, তাদের সঙ্গেও কোনো মানে তাদের কাছেও কোনো ওর ব্যাপারে কোনো ডকুমেন্টস নেই, এরকম একটা অদ্ভুত ব্যাপার। মানে সে তার যার মাধ্যমেই সে আজ এই জায়গায় পৌঁছালো, অথচ তারাই কিন্তু তাকে কিছু করতে পারছে না, বা তাদের হাতেই তাদের কোনো ডকুমেন্টস নেই, এরকম দেখানো হয়েছে। জিনিসগুলো কিন্তু অনেক জায়গাতে ইললজিক্যাল লাগানো হয়েছে। চতুর্থ নম্বর কারণ যেটা মনে হয়, যে একজন ডনের কোনো প্রতিদ্বন্দ্বী দেওয়া হয়নি, মনে হচ্ছে যে সে যা চেয়েছে তাই করতে পেরেছে, সে কে মারতে চাইছে মেরে দিচ্ছে, তাকে মারতে আসে মেরে দিচ্ছে। এবং একটা বড় পার্টির অফিসে এলো, সেখানে গিয়ে সবাইকে এক ধাসে গুলি মেরে দিল, অথচ পুলিশ তাই কিছু করতে পারলো না, এরকম ভাবে হয়ে যায়? এটাও কি বিশ্বাসযোগ্য হয়ে যায় কখনো, যে এত বড় একটা পার্টির অফিসে এসে সবাইকে মেরে দিচ্ছে, কিছু করতে পারছে না পুলিশ, অথচ সেই পুলিশই এক সময় পুলিশের ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছে, অদ্ভুত ব্যাপার, পুলিশের ভয়ে সে বাড়ি বেড়াচ্ছে। এবং তাকে একটা প্রতিদ্বন্দ্বী দেওয়া হয়নি যে তাকে চেস করবে, তাকে ধরবে, মনে হচ্ছে না সে যা পারে করতে চায় সাই করতে পারে, আমি পর্যন্ত তাকে কিছু করতে পারবে না, এরকম একটা ব্যাপার দেখিয়ে দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু আরো গ্রহণযোগ্য হয়নি। কারণ যদি অপোনেন্ট না থাকে, তাহলে কি হবে, পুরো বিষয়টা পুরো ক্যারেক্টার যতই বড় হোক না কেন, কি সে মনে হয়, মনে হবে সে তো ভাই রাজা, সে যা খুশি তাই করতে পারে, বিষয়টা দর্শকের কাছে এরকম মনে হয়। যতক্ষণ পর্যন্ত আপনি এই একটা বাধা না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেই ক্যারেক্টারটা আরো দর্শকের কাছে স্পার্ক করে না, মানে মনে হয় যে একটা ফ্ল্যাট চলে যাচ্ছে, যে এই তো সবকিছুই করতে হবে, একে কোনো ব্যাপার না, এরকম একটা মনে হয়। এইগুলোই কিন্তু আমার মনে হয় যে তুফান এইখানে চলেনি, তার কারণটাই মূল বিষয়টা হচ্ছে যে এখানে এই জিনিসগুলো না লোকে দেখে ফেলেছে, এই ট্রুপগুলো যেগুলো ডাইরেক্টর রায়ান রফি ইউজ করেছেন, সেগুলো সবই এখানে বহু সিনেমাতেই ব্যবহার হয়ে গেছে, এবং সেই জন্য লোকের কাছে মনে হয়েছে যে এটা কোনো সিনেমার থেকে নেওয়া, বা এশিয়া জাতীয় সিনেমা তো আমরা বহু দেখে ফেলেছি, এবং সেই কারণে তুফান কিন্তু ভারতবর্ষে আদৌ ভালো পারফর্ম করেনি। তো এই ছিল আমার এই বিষয়ে মতামত, যে আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।